ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। শাকিব খানের লোকাল প্রোডাকশনের মুভিগুলোতে শুধুমাত্র বুবলি নায়িকা হবেন, এ যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। কদিন আগে যখন ঘটা করে মহরত হওয়ার পর বুবলির একটি প্রেম দরকার মাননীয় সরকার মুভিতে কাজ করবেন না বলে জানিয়েছিলেন, তখন অনেকেই বলেছিলেন এভ্রিলের সাথে শাকিবের নতুন ছবির ঘোষণা শুনেই নাকি বুবলি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই যখন ঘোষণা এলো শাকিবের নেক্সট লোকাল প্রোডাকশনের মুভি শায়ানশার নায়িকা বুবলি নয়, নুসরাত ফারিয়া, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এবার কি বুবলি ব্যাপারটা মেনে নিতে পারবেন। এ ব্যাপারে নুসরাত ফারিয়াকে জিজ্ঞেস করা হয়, পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন বুবলি, হঠাৎ আপনি শাকিব খানের নায়িকা হয়েছেন, তাতে বুবলির সঙ্গে আপনার কোনো ঝামেলা হবে? ঝটপট উত্তর দিয়ে ফারিয়া বলেন, না না, বুবলির সঙ্গে কেন ঝামেলা হবে, এদেশের একজন জনপ্রিয় তারকা সর্বজনীন হওয়া উচিত। ছবিতে চরিত্রের প্রয়োজনে কিংবা নির্মাতা যদি মনে করেন তাহলে শাকিব খানের বিপরীতে অন্য নায়িকারা অভিনয় করতেই পারেন। আমি মনে করি তারকারা একে অপরের সঙ্গে মিলেমিশে জুটি হয়ে কাজ করলে নতুন সাথের ছবি তৈরি হবে, দর্শকও ভিন্ন ভিন্ন সাথের ছবি দেখার সুযোগ পাবেন, পরিচালকেরা নতুন নতুন গল্পের ছবি তৈরিতে উৎসাহিত হবেন। তো বন্ধুরা, বুবলির সাথে ঝামেলা হওয়া নিয়ে ফারিয়ার এমন উত্তর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।